সময় দেন। এই ফিলিস্তিনকে আচ্ছা নিয়ে আমাদের একটি মানবতার গান, আমি সেই গানটি করব। ভেরি গুড, আমি থাকবো আপনাদের সাথে হ্যাঁ, এই গানটা এই পর্যন্ত। আচ্ছা গানটির প্রেক্ষাপট আমি বর্ণনা করতাম, কিন্তু সৌভাগ্যবশত আমাদের চেয়ারম্যান ভাই বলে দিয়েছেন, তাহলে আমি গানটি গেয়ে ফেলি, তারপর যে প্রেক্ষাপট ওনারা বুঝে বুঝে ফেলবেন ইনশাল্লাহ। গানটি গীতিকার এবং সুরকার বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী জনাব কবির বিন সামাদ ভাই। আশা করছি আপনারা গানটি উপভোগ করবেন আর তাদের জন্য দোয়া করবেন। আর কত রক্ত ঝরলে বিশ্ব বিবেক কথা বলবে, আর কত মানুষ মরলে মানবাধিকার পায়ে দুলবে, আর কত রক্ত ঝরলে বিশ্ব বিবেক কথা বলবে, আর কত মানুষ মরলে মানবাধিকার পায়ে দুলবে, নাকি এভাবে যুগের পরে যুগ, নাকি এভাবে যুগের পরে যুগ হত্যাকাণ্ড চলবে, হত্যাকাণ্ড চলবে। আর কত বন হবে ধর্ষিতা, আর কত মা হবে লাঞ্ছিতা, আর কত বোন হবে ধর্ষিতা, আর কত মা হবে লাঞ্ছিতা, আর কত শিশু হবে ওদের বলি, আর কত জন ছেড়ে যাবে চলি, আর কত জীবন গেলে বিশ্ব নেতারা মুখ খুলবে, নাকি এভাবে যুগের পরে যুগ, নাকি এভাবে যুগের পরে যুগ হত্যাকাণ্ড চলবে, হত্যাকাণ্ড চলবে। আর কত বোন হবে গৃহহারা, আর কত মা হবে পাগল পারা, আর কত বোন হবে গৃহহারা, আর কত মা হবে পাগল পারা, আর কত জন হবে প্রতিবন্ধী, আর কত দিন গেলে হবে সন্ধি, আর কত রক্ত দিলে ওদের স্বাধীনতা মিলবে, নাকি এভাবে যুগের পরে যুগ, নাকি এভাবে যুগের পরে যুগ হত্যাকাণ্ড চলবে, হত্যাকাণ্ড চলবে। আর কত রক্ত ঝরলে বিশ্ব বিবেক কথা বলবে, আর কত মানুষ মরলে মানবাধিকার পায়ে দুলবে, নাকি এভাবে যুগের পরে যুগ,
নাকি এভাবে যুগের পরে যুগ হত্যাকাণ্ড চলবে, হত্যাকাণ্ড চলবে, আর কত রক্ত ঝরলে বিশ্ব বিবেক কথা বলবে। এটা খুবই সত্য এবং মানে বাস্তব কথাগুলো দিয়ে লেখাই যে